আসসালামু আলাইকুম ভাই বোন সবাইকে। তো আপনারা তো জানেনই আমাদের নবী সাহেবকে নিয়ে একটা কথা হয়েছে, তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কথাটা নূপুর শর্মা যে কথাটা বলেছে, সেই কথাটার জন্য যে আমাদের দিল্লিতে হোক বোম্বাই হোক সব জায়গায় যে কথাবার্তা হয়েছে প্লাস কলকাতাতেও হাওড়াতে কথাবার্তা কালকে হয়েছে, তো হওয়ার জন্য 10টা থেকে রাত্রি 10টা 12 ঘন্টা কথাবার্তা হয়েছে, তার জন্য মমতা দিদি কী রিয়্যাক্টটা দিছে, মানে কি কথাটা বলছে, কথাটা শুনুন। কথাটা শুনে আমি দিদিকে বলবো, দিদি এটা আমাদের তো দোষ নাই, এটা আমার দোষ নাই, কথাটা দিদি কথাটা শুনে না, তারপর কি হচ্ছে আমি কথাটা বলছি। তার ইন্ডিভিজুয়াল কোনো ইন্টারেস্ট আছে, কিন্তু কেন দিল্লিতে একটা ঘটনা ঘটলে প্রতিবাদটা দিল্লিতে না হয়ে বাংলার মাটি শান্ত মাটি, তাই বাংলাটাকে আছড়াতে হবে কামড়াতে হবে। আমি হয়তো পুলিশ দিয়ে তাকে টেনে হেঁচড়ে ওঠাতে পারতাম, কিন্তু আমি চাই না আর একটা গন্ডগোলের জায়গায় আর একটা গন্ডগোল হোক। যাদের আপত্তি আছে তারা ট্রেনে করে যান না দিল্লি চলে যান, দিল্লিতে গিয়ে রাস্তাটা অবরোধ করুন, নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে মিছিল মিটিং করুন। মুখ্যমন্ত্রী অবরোধ তুলে নেবার অনুরোধের পরেও অবরোধ। দিদি কথা তো শোনা গেল, দিদি কি বলতে চাইলো তো আপনারা শুনলেন। দিদি বলতে চাইছে দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের যে পথ অবরোধটা করেছে সেটা দিদি বলতে চায় দিল্লিতে যে কর। দিদি এখানে দিল্লি বোম্বাই কোথাও কোনো ব্যাপার আসছে না দিদি, এখানে ব্যাপারটা আছে একটাই, তো আমাদেরকে গাল থাকা আমি দিদি চুপচাপ হয়ে যাবো। হ্যাঁ দিদি, এখানে ব্যাপার আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কথাটা বলে দিদি আমি তো চুপচাপ থাকবো না। দিদি আমি চুপচাপ থেকে গেলে আমার মুসলমান ভাইরা যা আছে তারা চুপচাপ হয়, কারণ হচ্ছে একটাই, আমরা সবাই মুসলিম ভাই মুসলিম বোন ভাই বোন সবাই আমরা একজনাকেই ভালোবাসি, তার নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী বললেও চলে। তো তাই জন্যই এই জিনিসটা করা, আমরা চাই নূপুর শর্মাকে যেন শাস্তি দেওয়া হোক, তাই জন্য আমরা পথভারটা করেছি। তো আমরা দূর যাওয়া পছন্দ করি না দিদি, আমরা টিএমসির পার্টি লোক, ঠিক আছে, আমরা টিএমসি খুব টিএমসিকে ভালোবাসি, কারণ হচ্ছে কি আপনি আমাদের সাপোর্ট করবেন, কারণ আপনি বলছেন যে দিল্লিতে যে পথভারটা করতে কেমন করে হবে দিদি, আমরা তো নবীকে ভালোবাসি, আমরা কেমন করে দিল্লিতে যে পথভারটা করব, আপনি বলেন কেমন করবো, আমাকে তো পশ্চিমবাংলাতে করতে হয়, পশ্চিমবাংলার লোক কী করবে এটা হাই কোর্টে যায় প্রেজেন্ট করবে, তো ওরা দেখবে, এর তো শাস্তি ওরাই দেবে, আমরা তো দিতে পারবো না, আপনি তো দিতে পারবেন না, একতা হয়ে কী হলো আমরা যে শাস্তিটা দিতে পারবো। তো আপনারা আপনি বলছেন যে দিল্লিতে পথভারত কেমন করে হয় দিদি, আপনি বলেন, আমাকে কেউ গাল দিলাম তো ছেড়ে দেবো দিদি, একটা তো কথা বলেছে আমাদের ব্যাপারে, আমরা তো কিছু রিয়্যাক্ট করিনি, কিছু তো করিনি, কারণ দেখ একসাথে আছে আজকে চলবো দিদি, আমরাও চাই না, আমার বাড়ির পাশে হিন্দু আছে মুসলমান আছে, আমি এগুলো হিন্দু মুসলমান মানি না, ব্যাপারটা হচ্ছে কি আমাদের নবীকে গাল দিয়েছে তাই জন্য আমরা শাস্তি চাই দিদি। এবার আপনাদের সাপোর্ট লাগবে দিদি, আপনারাও একটু হেল্প করলে ভালো হয়, তো আপনারাও একটু দেখেন, আর কিছু বলবো না ভাই, তোমাদের ভিডিওটা দেখলা, ভিডিও কথাগুলো আমি কী বলছি দিদি, যে কথাটা বললো দিদি কথাটা শুনতে পেলা, দিদি কী বলতে চাইছে, দিদি বলতে চাইছে দিল্লিতে যাও, ঠিক আছে দিদি, ভালো লাগলো কথা শুনে ভাই, তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে দেখে ভালো মতো শেয়ার করো, কারণ কথা ভালো লাগলে বলবা, তো আমি নেক্সট ভিডিওতে একটা আরও ভিডিও আছে করেছি, তো নেক্সট ভিডিও আমি করব, ওটাও আমার কাছে শুরু আছে রাখা আছে, তো ভিডিওগুলো আমি করবো, তো লাইক শেয়ার মানে ভিডিওটা ছড়াতে হবে, কেন আমরা নবীকে ভালোবাসি, নবীর উম্মতি আমরা, ঠিক আছে, নবীকে আমরা দেখে ফলো করে চলি, কারণ নবী আমাদেরকে যা দিয়ে গেছে তা সেটাই আমরা ফলো করি, ঠিক আছে, তো এই ভিডিওটা শেয়ার করে দাদা।